Anjing suka udara yang bersih juga. বন্ধুরা গুড মর্নিং গুড আফটারনুন এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা বাজে আমার কয়টা বাজে এখন বাজে 3:30 আর এখন আমরা যাচ্ছি আদাবাড়ি ঘাট আমাদের সকলের প্রিয় তোমাদের দেখাই আমার সাথে আমি একা নেই আমার সাথে আমার লটস বন্ধুরা আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে রয়েছে কামাল এদিকে রয়েছে বাবু ভাই এদিকে রয়েছে এসার মামা সবকিছু ফ্রিতে পাওয়া যায় যেমন আজকে সব খরচা ওর কথা দিচ্ছে আজকাল কি কি জানি না কি কি করে যাই হোক বল বন্ধু বল অনেকদিন পরে ব্লগিং এ ফিরে আসলাম আবার আমাদের একটা পুরনো ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হচ্ছে সেটা দেখে আমরা এত এত ইন্সপায়ার হয়েছি অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল অনেকদিন থেকে ভিডিও আসছে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক 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 আনন্দ পাচ্ছি আজকে নতুন ভাবে আবার ফিরে আসছি তোমাদের মাঝে খুব খুব আনন্দ হচ্ছে আর সবচেয়ে বড় কথা এতদিন ভিডিও বানানি তার কতগুলো কারণ হচ্ছে পরীক্ষা ছিল তো পরীক্ষা ছিল যার জন্য ভিডিও বানাতে পারিনি সমস্যা নেই ও লটস ওসব বলাই পরে বলবো ওইসব পরে বলবো আর এখন আমরা যাচ্ছি আদাবাড়ি আর সাথে রয়েছে আমাদের টোটো দাদা ও আরেকজন কে দেখানো হয়নি পাঁচশো আঙ্কেল নামটা বলে দাও বন্ধুরা এখন আমরা এগোচ্ছি আরে কাইটা উপর দিয়ে ঢেলে দিলে ভালো হইতো ও মাই গড রাখ নিচে রাখ না দ্যাটস অ্যামেজিং নিচে রাখ এই জিনিসটা বোধহয় ওখানে ঢালবে কি হয় এসব করলে বমটম ফাটে নাকি না ঢালছি সুকা পুরাটা পুরা ভর্তি ছিল পুরা ভর্তি ছিল হ্যাঁ হ্যাঁ চিয়ার্স এই এত কিছু ছিল কেমন লাগে এগুলো কি ওরা খাইছে না আগে ওরা জানে ভালো আমরা যাচ্ছি আমরা সামনে একটু ভালো জায়গা দেখে যেখানে আমরা নিজের পশ্চাৎ করবি আমরা জুতাটা সাদা উমা জুতা কি করবো আমি তো জুতা মাথায় নিয়ে রাখতো আমি ওর জুতা পরছির জন্য মনে হয় কি বলতেছে জুতা নাকি সাদা হয়েছে বড় ব্যাপারটা বল বড় ব্যাপারটা হচ্ছে এখানে পাই এখানে পাই না 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 সামনে দেখি কোথাও লাল কিছু হল গুলা ফুল দেখতে ভাই সেক্সি লাগতেছে নাকি সামনে থেকে কাইলা লাগছে বাগের মধ্যে তো যাবই না তো ফাইনালি তো আমরা জায়গা খুঁজে পেলাম তো আমরা খুব খুশি আমরা কিছু এখানে টাইম স্পেন্ড করব ও ভোজলিটা ভাই তোমাদের সাথে আবার ভোজালি কেন আরে কাটবো এই ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ না এই ছেলেটা বহুত জালি ছিল খুব বাজে বাজে একটা জিনিস দেখ আমি একদম ভালো ছিল স্যার আই স্যার দাঁড়া এক নম্বরে দাঁড়ি এই যে মাঝখানে গ্যাপ রেখেছো রেলগাড়ি রেলগাড়ি চলে গেছে বিয়ার্ডস আর নিজেকে বলে রেখে ওই যে কেজিএফ যদি না হইতো এখানে বেনি করতো এখানে বেনি করতো আদাবাড়ি ঘাটের প্রতি একটা আলাদা অন্য জায়গায় আছে ঘাটে এখন দেখলাম নতুন একটা বাঁশের সেতু আর কি বাঁশের ব্রিজ করেছে তো
দেখা যাক ওখানে যাই বিয়ার খাইলি হ্যাঁ বিয়ার চুমুক দিছিস না তো ব্রিজটার সামনে যাই আমিও যাই ও যাবে আর পেছনে না বেশি চিল্লার লাগছিল তাই আমি তো তুমি তো তোমরা তো জানোই আমার মানে বেশি মানে লোক দেখলে না সাফোকেটেড ফিল করি কে বলো আর সবচেয়ে বড় কথা তোকে বলি আদার কথা বলেন নট ওয়েটিং আমরা যখন নরমাল থাকি হ্যাঁ নরমাল যখন আমাদের মানে কর আমাদের স্প্লিট পার্সোনালিটি আছে আমরা দুই রকম মানুষ হই এই যে এখন যেরকম করে আমরা কথা বলতেছি এটা কিন্তু আমাদের আমাদের এটা আমাদের ভালো রূপ না কি বলবো মানে বোঝাতে পারবো না কিন্তু আমরা এতক্ষণ যেভাবে আসলাম ওটা ছিল আমাদের জেনুইন আসল রূপ আচ্ছা আমাদের কাছে 5 টাকা করে নিল ছবি তোলার জন্য এই ব্রিজে যেতে হলে নাকি কি এই ব্রিজে যেতে হলে নাকি 5 টাকা দিয়ে যেতে হবে এক ভাইরা আমাদের দেখে লজ্জা পেল উল্টা আমাদের লজ্জা পাওয়া উচিত ওরাই লজ্জা পেল বেশ ভালোই লাগছে ভাই বেশ ওয়াও তোমরা এতক্ষণ ক্যান্ডিড ভিডিও ছবি তুললাম কেমন হলো তো এখানে দাঁড়া খুব মজা লাগলো আর ব্যাপারটা হচ্ছে গিয়ে পিছন থেকে বন্ধুদের ডাকছি বাকি বন্ধুদের ওরা আসছেই না হ্যালো আসবি তোরা আরে দেখ আমরা এই মাঝখানে আসি পাগল তোরা এই দেখ বাবুসা চিল্লা তো গদাই 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 পার্থ ওই পার্থ এই কাকাটাকে তুমি দেখতে পারছো এই কাকাটা এই ব্রিজটা বানাইছে কাকাটা ইয়ারলি কত টাকা দেয় জানো ভাই দেখতে তো কাকা ইয়ারলি কত টাকা বললা কাকা 1,25,000 এই কাকা বললো যে 1,25,000 টাকা কাকাকে দিতে হয় মানে ইয়ারলি ইয়ারলি পার বছর দিতে হয় তো কাকা তুমি এই ব্রিজটা বানাতে মোটামুটি কতজন লাগছে তোমার বহুত লাগছে অনেক লেবার কাকা প্রফিট হতো কামাই হতো না না মোটামুটি মোটামুটি তো হয় অবনী ঘোষের ভাইপো কাকিমণিরা খড়ি আর খড়কুটো নিয়ে যাচ্ছে বাড়ি এলেবেলার কথা মনে পড়ছে যদিও আমি এমন কিছু করিনি বাট কবিতা পড়েছিলাম এই শালা ফ্লার্টিং মারে আবার সময় সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি সময় সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে বন্ধুরা আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল যেটুকু আমরা করলাম সেটুকু আমাদের রিয়েলিটি আই লাভ ইউ অল গাইস আচ্ছা সবাই টাটা টিল দেন বাই জামাই সেজে আমি হাজির হয়েছি হাজির হয়েছি